Hey, you going to? Want to belly? No. Pony still. Pony? No. Auto pony. Take this here to work, Gornash. Take this here to work. He's a good bitch, we get it. How are you, son of a dad? What to go, Chai Bolona? Goal, goal, gondo. Dada, he replicated the hobby. Who are you? No, no, I want to go to the case. I don't. Oh, he had a head. Did he go? তোমাকে রেপ দিতে হবে হ্যাঁ তুমি ছোটবেলায় বল খেলনি শোনো আমার কথাগুলো মন দিয়ে শোনো হ্যাঁ শোনো হাতে বল লাগবার সঙ্গে সঙ্গে হুইসল বাজাবে ওটা হচ্ছে হ্যান্ড বল আর মাথায় দেখলে হেড বল কিছু করো গুলি দিতে পারবে গুলি দিচ্ছে একবার মাঠের বাইরে বল গেলে হুইসল বাজাবে আর গোলের মধ্যে বল গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টিমের দিকে লক্ষ্য রাখবে না আমি বলছি আমি তো আরে পুরুত্ব ধর্মের খেলা রেফারি শোনো যে কোনো রকমে আমার টিমকে জেতাতে পারলে তোমার জায়গা জমি ভিটে মাটি যা আমার কাছে বন্ধ আছে সব আমি এমনিতেই ফেরত দিয়ে দেবো আমি বলছিলাম কি আমি তো খেলার সময় হয়ে গেছে অথচ কেন খেলা আরম্ভ হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না রেফারি হয়েছিল রেফারি সেন্টারের দিকে এগিয়ে সে কি রেফারি তো দেখছি বরেন গাঙ্গুলি নয় সে তো আমাদের গায়ের পুরো তোতলা ভরছে আজ ভর্তি দিয়ে সমস্ত প্লেয়ার্সদের ডাকছে প্লেয়ার্সরা এসে দাঁড়াচ্ছে হ্যাঁ প্লেয়ার্স এসে গেছে বলটা কি পাতা হচ্ছে হ্যাঁ মাঠে আজ অসম্ভব দর্শক সমাবেশ কাছে কাছে এসেছে হ্যাঁ আগের খেলা দেখার জন্য সবাই উদ্গ্রীব গায়ের গেট হবে মুনশা গাছের উপর বসে আছে হ্যাঁ বল রাখা হলো দুজনের ক্যাপ্টেন হ্যান্ডশেক করছে সকলে হ্যান্ডশেক করতে গেল কিন্তু রেফারি আশীর্বাদ করলো হ্যাঁ টস হচ্ছে হ্যাঁ টসে কে জিতেছে বোঝা যাচ্ছে না হ্যাঁ কলকাতা জিতেছে অনুমতি চাইছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট অনুমতি দিল হ্যাঁ ঘড়ি দেখছে খেলা আরম্ভ হবে খেলা আরম্ভ হ্যাঁ বগুড়া সেন্টার করেছে বগুড়া সেন্টার করেছে বল পেয়েছে বল গড়িয়ে চলে গেছে প্রদীপ পেনাল্টি বক্সের ভেতরে হাড় ভাঙার আশু শিবুকে বাদ দিয়েছে শিবু বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে সুন্দর সেন্টার করেছে কিন্তু কিপার ঘন্টেশ্বর ধরে বলটা হাই কি করলো আবার আশু পেয়েছে যতীনকে দিয়েছে ঘোরানো বল যতীন এগিয়ে যাচ্ছে আমার গদিতে যা যে সরকার মশাইকে বলবি যে এক্ষুনি যেন তিন এক নম্বর ঢিল
শৈল ময়রার দোকানে পাঠিয়ে দেয় আর কড়া চাবি দিতে বলবি। দাদা তাহলে আমার গতি কি করলেন? তোমার দৌলতি কাজ হলো সব হবে সব। শোনো না, এই ভট্টাদের বন্ধকি ধরুন যে সমস্ত দলিলপত্র আছে তার উপর লিখে দেবে সমস্ত পাওনা গন্ডা ফেরত পাইলাম, বুঝেছো? আজকে রাত্রের মধ্যেই দেওয়া চাই। অনেক জল দিয়ে তুই তো ঘাবড়াচ্ছিস কেন রে বাবা? যুবানন্দ বাবু তো বলেইছেন 4:47 গতে ঘং ঘং করো না দেখি বাবা। দাদা ওদিকে রেগে টং হয়ে যাবে, সে কথাটা কি খেয়াল আছে? বাড়িতে ঢুকতে দেবে না। ঠান্ডাদা ঠান্ডাদা, ওখানে ঠান্ডা লেমনেড পাওয়া যায়। লেমনেড ঠান্ডা? চ আমি যাবো না, তোমরা যাও। কেন রে? আমার গনখি পেটটা ভরে গেছে বাবা। তুই তো নার্ভাস হচ্ছিস কেন? দেখ সবাই তো হাফ টাই, তোমার জন্যই তো, বিরক্ত করো না, যাও। ঠান্ডাদা তাড়াতাড়ি এসো, নাহলে সব শেষ হয়ে যাবে। যাই হোক, এইবার আবার খেলা আরম্ভ হওয়ার সময় হয়েছে। এদিকে কলমে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কলমে পায়ের তলায় দেখে একা তোমার জন্য না, ওই 11 জনের জন্য 11 খানা কলকাতায় গিয়ে বাড়িতে সাজিয়ে দেবো। আচ্ছা, এর বদলা আমিও নেব। এ জন্মে নয়, এ জন্মে আজ। বলছেন কি কালীবাবু, পিটিশন না করলে আমরা যে কম্পিটিশন হেরে যাবো, আই মিন মামলায় হেরে যাবো। আরে বাবা, আমার মাথা এখন অন্য হাড় ঘুরছে, ওদিকে হাড় ভাঙা এতক্ষণে হাফ টাইম হয়ে গেল, কি হচ্ছে খেলার কে জানে। ইন্টারভিউ ক্যান্ডিডেট সব এসে গেছে। বগলা পেয়েছি যাতে গোল, গোলটা শোধ দিয়ে দিল রে। কলকাতার টিম
বুড়ো খোকা যেন ডুডু খেয়ে ফড়িয়ের মতো ট্রিং ব্রিং ট্রিং ব্রিং লাফাচ্ছে। দেখেছো 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 দেখো 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 যেন প্রাণী ফুলক দেখেছে। নায়েব, কাল ভোরে সদরে গিয়ে 10টার সময় কোর্ট খুলবার সঙ্গে সঙ্গে ওই রাস্কেল ভট্টাচার্যের নামে একটা উচ্ছেদের মামলা রুজু করে দেবে, মনে থাকে যেন। আপনি আপনার ভাই পার্টির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। এই বিয়ের পাত্রী টাত্রী এরা সব কি বলছেন যে এই অফিসের মধ্যে? কি নাম বললেন? পরশমণি মিত্র। পরশমণি মিত্র রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, রান্না বান্না খুব ভালো পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। পেনাল্টি দিতে যান না, রেফারি স্টুপিড করে গেল। খেলা ভাঙো, তারপর তোমার আমি খ্যাং ভাঙবো। ঠাকুর কি দেখছিস?